দেখুন, কয়েকদিনে আমার স্নেক প্লান্টের যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোতে কিন্তু শেকড় গজিয়ে গেছে, অর্থাৎ চারা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব 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 সহজে কিভাবে স্নেক প্লান্টের পাতা থেকে আমরা চারা তৈরি করতে পারি। এর আগে আমি স্নেক প্লান্টের পাতা থেকে কিভাবে চারা তৈরি করে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটা এক ধরনের মেথড ছিল। সেই মেথডটার থেকেও আরো ইজি একটা মেথড আজকে দেখাবো, আশা করছি এটা সবাই পারবে। তো এই জন্য যেটা করবো, ফার্স্টে হচ্ছে কিছু পাতা আমরা কেটে নেব। তো কিছু পাতা আমি এখান থেকে কেটে নিচ্ছি, আর এছাড়াও হচ্ছে স্নেক প্লান্ট মাঝে মাঝে হচ্ছে কিছু পাতা কেটে দিতে হয়। এখানে প্রচুর পাতা হয়েছে, আমি মাটিতে করেছি, কেটে দিলে আবার সুন্দর করে হচ্ছে যে পাতা হবে। এখান থেকে আমি কয়েকটা কাটছি, আমি এখানে আমরা পাতাগুলো কেটে নিলাম। আর এখানে হচ্ছে একটি কাঁচের পাত্র নিয়েছি, কাঁচের পাত্রে হচ্ছে নর্মাল আমরা যে পানি খাই সেই পানি আমি নিয়েছি। তো এর আগে আসলে আপনারা দেখেছিলেন যে আমি যে ভিডিওটা করেছিলাম পাতা থেকে চারা তৈরির ভিডিও, সেটা আমি মাটির সাহায্যে করেছিলাম, এবার হচ্ছে আমি পানির সাহায্যে করব। তো এরকম হচ্ছে একটি কাঁচের পাত্র নিয়ে নেবেন, নিয়ে এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাতাগুলো এই পানির মধ্যে দিয়ে দেব। তো পাতাগুলো হচ্ছে এমন ভাবে রাখবো যাতে করে কিছুটা অংশ, অর্থাৎ পাতার কিছুটা অংশ যেন হচ্ছে পানি নিচে থাকে, খুব বেশি আসলে প্রয়োজন নাই, অল্প কিছু পাতা দিলেই হবে, মানে যেই কয়টা আসলে আমি করতে চাই। তুমি অনেকগুলাই দিয়ে ফেলছি, আর প্রয়োজন নাই, যে কয়টা থাক না একটু কমাই। তো এগুলো কিন্তু হচ্ছে চারা হয়ে যাবে। তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলবো, সেটা হচ্ছে এই পাত্রটা এখন কোথায় রাখতে হবে। এই পাত্র কোথায় রাখবো সেটার উপরে কিন্তু আসলে অনেকাংশে নির্ভর করছে, আসলে এই পাতা থেকে আসলে আমাদের চারা তৈরির যে প্রসেসটা এটা আসলে ফেল করবে নাকি হচ্ছে যে ঠিকঠাকভাবে হবে। এই পাত্রটা আমাদের ঘরের এমন জায়গায় রাখতে হবে যে জায়গায় প্রচুর পরিমাণে আলো আসে, কিন্তু সরাসরি রোদ নয়, বা রোদ যদি আসেও খুব হালকা রোদ, অর্থাৎ এমন জায়গায় রাখবো যেখানে প্রচুর আলো আসে কিন্তু কোনো অন্ধকার জায়গায় বা সরাসরি রোদে রাখার প্রয়োজন নেই। তো যখন চারা গজাবে তখন আমি আবার ফিরে আসব। বেশ কিছুদিন পরে আসলাম দেখাতে যে চারা হয়েছে কিনা। এই পাত্রটি থেকে আমি কিছু পাতারও সরিয়ে ফেলেছি, যেহেতু অনেক বেশি হয়ে গেছিল পাতা পাত্রের তুলনায়। তো চলুন দেখি চারা হয়েছে কিনা। আমি পানি থেকে একটু সাবধানে পাতাগুলো নিচ্ছি, কারণ শিকড়গুলো অনেক নরম থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে শিকড় গজিয়ে গেছে, শিকড় গজিয়ে গেছে, তার মানে হচ্ছে আমার পাতা থেকে কিন্তু চারাগুলো হয়ে গেছে। আপনারা চাইলে এই পাত্রে এখন রেখে দিতে পারেন, তবে তাহলে কিন্তু গ্রোথ হবে না, মানে জাস্ট এইভাবেই থাকবে। আর যদি গ্রোথ চান তাহলে যেটা করবেন, এগুলো আপনাকে মাটিতে লাগিয়ে দিতে হবে, অর্থাৎ এইটুকু পরিমাণ যদি মাটিতে লাগিয়ে দেন তাহলে কিন্তু হচ্ছে যে এই যে চারাগুলো হয়েছে এগুলো থেকে সুন্দর হচ্ছে গাছ হবে এবং হচ্ছে এটার অনেক ভালো গ্রোথ হবে। তো এই গাছগুলো কিভাবে লাগাতে হয় সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, প্রয়োজনে কিন্তু দেখে নিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনার পাতা থেকে কত তাড়াতাড়ি এরকম শেকড় হয়ে চারা হবে সেটা কিন্তু হচ্ছে ডিপেন্ড করে, অর্থাৎ আপনি যেখানে পাত্রটি রেখেছেন সেখানে আলো কি পরিমাণে ছিল, আবহাওয়া কেমন ছিল, কারণ অনেক সময় অনেক গরম থাকে, অনেক সময় অনেক শীত থাকে, আবার পাতার কোয়ালিটি কেমন, এই সমস্ত কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে যে কত তাড়াতাড়ি আপনার পাতা থেকে আসলে শেকড় গজাবে বা চারা তৈরি হবে। আবার কিছু পাতা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে, সেটা ভয় পাওয়ার কিছু নাই। কিছু পাতা যদি পচে যায় সেটা কিন্তু আলাদা করে ফেলে দেবেন। তাই কাটিং থেকে যদি চারা হতে একটু সময়ও লাগে এটা নিয়ে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর যদি ভালো না লাগে তবে একটি ডিসলাইক দিয়ে দিন। এই স্নেক প্লান্টের পরিচর্যা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, এছাড়াও
মাটি ইউজ করে কিভাবে হচ্ছে পাতা থেকে আপনারা চারা তৈরি করবেন সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওগুলো কিন্তু প্রয়োজনে দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আমার চ্যানেলে যান, চ্যানেল থেকে প্লেলিস্টে যান, প্লেলিস্টে গেলে স্নেক প্লান্ট বা ইনডোর প্লান্ট নেমে আলাদা প্লেলিস্ট পাবেন, সেখানে কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, বি পজিটিভ।